हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज शेयर करब पनीरेर एकटी स्पेशल रेसिपी। पनीरेर ए रेसिपीते स्पेशल एकटा तड़का बा फोड़न जोग करा हय आर ताते करे ए पनीर खेते एकदम अनबद्य लागे। जे कोनो स्पेशल दिने पनीरेर ए रेसिपीटी आपनारा बानिये फेलते पारेन। एतटाई टेस्टी हय, माछ मांस फेले सबाई एटाई खेते चाइबे। आशा करछि आपनादेरो दारुण लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। एखाने 400 ग्राम पनीर आमि एभाबे लम्बा शेपे केटे निएछि। आर बोले राखि एई पनीर किन्तु आमि बाड़ितेई बानिएछि मात्र 5 मिनिटे प्रेसार कुकारे भापिए। किभाबे बानाबेन तार लिंक आमि ड्रेसक्रिप्शन बक्से दिए दिलाम। একটা কড়াই গরম করে তার মধ্যে 2 চামচ সাদা তেল নিয়ে গরম হলে তেল তার মধ্যে পনির ছেড়ে দিয়েছি। যেহেতু পনিরের পরিমাণটা বেশি তাই অর্ধেক গুলো পনির ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। হালকা লালচে রং ধরলে পনিরগুলো তুলে নিচ্ছি। পনিরকে কিন্তু খুব বেশি ডার্ক কালার করে ভাজার প্রয়োজন নেই, তাতে করে পনির শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এভাবে আমি দুটো ব্যাচে সমস্ত পনির ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে একটু লালচে রং করে ভেজে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির একটু বেশি পরিমাণ আদার টুকরো। আদা রসুনকেও 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম প্রায় 12-14 খানা। কাজু বাদাম দেওয়ার পর আবারও 2-3 মিনিট ভাজা করে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব টমেটো। এখানে আমি বড় সাইজের 2 টমেটো কেটে অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকেও কিন্তু এভাবে নাড়াচাড়া করব, তবে এখানে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি যাতে করে টমেটো তাড়াতাড়ি গলে যায়। এইভাবে টমেটো গলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর ফ্লেম অফ করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে খুব ভালো করে সব কিছুকে এভাবে প্লেন করে বেটে নিয়েছি। তবে বাটার সময় অল্প গরম জল অ্যাড করে বেটেছি। এবার ওই একই কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি 2 দারচিনি স্টিক, 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, বেশ কয়েকটা গোটা গোলমরিচ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। জিরে ভালো করে ফুটে গেলে আর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে এবার সেই বেটে রাখা মশলা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলাটা দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে মশলাকে এখানে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাকে ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মশলা যতই কষাতে থাকবো ততই কিন্তু তেল রিলিজ হতে শুরু করবে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো আর দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে করে গুঁড়ো মশলাটা কষিয়ে নিতে সুবিধে হয়। মশলাকে কিন্তু এই পর্যায়ে একটু বেশি সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল রিলিজ হচ্ছে। মোটামুটি 5-6 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন চারপাশ থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার এখানে আমি মিশিয়ে দেব বাড়িতে পাতা টক দই, তবে আপনারা দোকান থেকেও এই টক দইটা কিনে নিতে পারেন। মোটামুটি 4 টেবিল চামচ দইকে অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। ফ্লেমটাকে একদম লোতে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করছি দইটা যাতে ভালো করে গ্রেভির সঙ্গে মিশে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাই করবেন না, তাতে করে দইটা ফেটে যেতে পারে। এবার এখানে আমি মিশিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা 1 চামচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার হয়, হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। এবার অ্যাড করে দিয়েছি বাকি লবণটুকু আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনিও অ্যাড করেছি। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে যায়। বেশ 4-5 মিনিট কষানোর পর দেখবেন মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে। তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতো গরম জল। জলটা অবশ্যই গরম হতে হবে, রান্নাতে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়। গ্রেভি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা সমস্ত পনির অ্যাড করে দিয়েছি। আমাদের কিন্তু একটা বিশেষ ফোড়ন বা তড়কা এটাতে দিতে হবে, তবে তার আগে এখানে আমি অল্প একটু গরম মশলা অ্যাড করে দিলাম প্রায় 1/2 টিস্পুন মতো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব।
যতক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করব, অন্য বার্নারটাতে আমি একটা তরকার প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ বাটার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে পরেই কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কসুরি মেথি প্রায় 1 টেবিল চামচ মতো। কসুরি মেথিটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে প্রেস করে তারপর মিশিয়ে দিয়েছি। আমাদের স্পেশাল তরকা বা ফোড়ন কিন্তু একদম রেডি। এবার 5 মিনিট পর ঢাকা খুলে সেই স্পেশাল তরকা বা ফোড়ন এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এতে করে পনিরের এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়। আমাদের পনির কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আশা করছি আমার আজকের এই পনিরের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যেন